أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وعليكم السلام ورحمة الله وبركاته এক ভাই ইউরোপ থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কেন 6 বছর বয়সে বিয়ে করলেন 9 বছর বয়সে তার সাথে ঘর সংসার শুরু করলেন কেন এই প্রশ্ন তিনি একজন শিশুকে কেন বিয়ে করলেন আল্লাহর পক্ষ থেকে তিনি যদি সত্যি নবী হয়ে থাকেন তাহলে কেন একটা শিশুর উপরে এই নির্যাতন করলেন এই প্রশ্ন হচ্ছে একটা কাফেরদের একটা প্রশ্ন এটা নতুন কোনো প্রশ্ন নয় এই জিগির এই গুনগুনানি এটা কোনো নতুন নয় এটা অমুসলিমদের একটা আক্রমণ মুসলমানদের উপর তারা করে থাকে তাদের উদ্দেশ্য হচ্ছে অসৎ হ্যাঁ ইসলাম থেকে মানুষকে দূরে রাখার জন্য ইসলামকে মুসলমানদের মাঝে বিকৃত করে পেশ করার জন্য এই প্রশ্ন ইসলামের শত্রুদের নতুন কোনো প্রশ্ন নয় এটা বস্তা পোষা পুরাতন প্রশ্ন তো এই প্রশ্নের জবাব মুসলিম স্কলারগণ দিয়েছেন আলেমগণ বিভিন্ন ভাষায় সব ভাষাতে এই প্রশ্নের জবাব দিয়েছেন ভাই আপনি ওইখান থেকে জবাবটা আপনার পড়ার চেষ্টা করবেন তারপরেও আপনি যেহেতু প্রশ্ন করেছেন আমার উপর আস্থা রেখে প্রশ্ন করেছেন জানতে চেয়েছেন আমি কিছুটা বলবো ইনশাআল্লাহ নবী করিম সাল্লাল্লাহু সাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে 6 বছর বয়সে বিবাহ করেছেন বলে ইতিহাসের কিতাবগুলোতে লেখা আছে 9 বছর বয়সে সংসার করেছেন এটাও ঠিক এখন প্রশ্ন হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টির মধ্যে কিন্তু ব্যতিক্রম রয়েছে আপনি দেখবেন যে দুইটা লাউ গাছ আপনি লাগিয়েছেন একটা লাউ গাছ বেড়ে উঠেছে এবং লাউ ধরেছে আর আরেকটা লাউ গাছ কিন্তু এখনও ছোট আছে তাতে লাউ ধরা তো দূরের কথা একবারে হ্যাঁ প্রায় মাটির সাথে মিশিয়ে আছে এরকম দেখা যায় দুইটা কাঁঠাল গাছ আপনি লাগিয়েছেন একই মাটিতে একই জায়গায় একটা লম্বা হয়ে গেছে কাঁঠাল ধরা শুরু করেছে আরেকটা কাঁঠাল ধরতে এখনও কয়েক বছর বাকি আছে এটা কি দেখেন না আপনি আল্লাহর সৃষ্টির মধ্যে এটা কি নাই ব্যতিক্রম কি নাই বলার উদ্দেশ্য হচ্ছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন ব্যতিক্রম ইতিহাসবিদগণ বলেছেন বা ওই সময়ের যারা ইতিহাস লিখেছেন তারা বলেছেন যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা 9 বছরে উপযুক্ত হয়ে গেছেন তাই তার সাথে ঘর সংসার করা শুরু করেছেন তিনি উপযুক্ত ছিলেন 9 বছর বয়সে এখন আপনি দেখবেন যে প্রত্যেক দেশের আবহাওয়া একরকম নয় কোনো কোনো দেশের আবহাওয়া এমন যে শরীরে যৌবন চলে আসে ছেলে মেয়েদের দ্রুত গতিতে 9, 10, 11, 12 বছর বয়সে এটা জানা কথা এটা পরীক্ষিত বিষয় অযথা মুসলিম ইসলামের শত্রুরা এগুলো মুসলমানদের বিরুদ্ধে বলছে এর কোনো যৌক্তিকতা নেই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন অন্যান্য মেয়েদের চেয়ে ব্যতিক্রম তিনি বেড়ে উঠেছেন গড়ে উঠেছেন তিনি ঘর সংসার করা উপযুক্ত হয়েছেন বলেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে ঘর সংসার শুরু করেছেন এটা একদম স্বাভাবিক বুঝলে একদম সহজ বর্তমানেও অনেক দেখবেন যে অনেক বড় লোকের মেয়ে 6-7 বছর বয়সে উপযুক্ত হয়ে গেছে 6-7 বছর 8 বছর 9 বছর 10 বছরের মেয়েরা এখনও ঘর সংসার করার উপযোগী হয়ে যায় এটা কোনো দোষের বিষয় নয় আল্লাহর সৃষ্টির মধ্যে ব্যতিক্রম রয়েছে সবাই একরকম বড় হয়ে একরকমভাবে গড়ে ওঠে না সেই সঙ্গে আরটি কথা এখানে যে এই বিয়েটি ছিল আল্লাহর পক্ষ থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে পছন্দ করে এই বিয়ে করেন নাই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন মহিলাদের মধ্যে সর্বাধিক জ্ঞানী বিচক্ষণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চেয়েছেন যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেবল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হবেন এবং নবুয়তের ওহির বিশাল জ্ঞানভাণ্ডার কিয়ামত পর্যন্ত মুসলমানদের জন্য রেখে যাবেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এটা ছিল আল্লাহ তাআলার পছন্দ আল্লাহ তাআলার নির্বাচন সুতরাং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বাছাই করেছেন সর্বশ্রেষ্ঠ নবীর জন্য যার মাধ্যমে তিনি জ্ঞানকে ইসলামে ইসলামের বিভিন্ন বিষয়কে মুসলমানদের জন্য সংরক্ষণ করবেন হেফাজত করবেন এই উদ্দেশ্যে আল্লাহ তাআলা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবী করিম সাল্লামের জন্য নির্বাচন করেছেন বাছাই করেছেন এটা একটা বিরাট হিকমত বলা হয় যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দুনিয়ার অর্ধেক জ্ঞান দেওয়া হয়েছিল অর্ধেক ইলম দেওয়া হয়েছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে না করতেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী না হতেন তাহলে আমরা এত জ্ঞান পেতাম না মহিলা সংক্রান্ত এত আলেম এত জ্ঞান হয়তো উম্মত পেত না
সুতরাং এখানে আমাদের সন্দেহের কিছু আসা যায় না, মন দুর্বল করার কিছু আসা যায় না। কাফেরদের এই জাতীয় প্রশ্ন শুনে আমরা যেন মন খারাপ না করি, আমরা যেন ইমান দুর্বল না করি। কাফেরেরা কখনোই চাইবে না যে মুসলমানদের ভালো হোক, ইসলামের ভালো হোক। এই জন্যই তাদের প্রশ্ন, এই জন্যই তাদের আপত্তি, তাদের আপত্তি তাদের কাছেই থাকবে। আল্লাহ তাআলা ইসলামকে কিয়ামত পর্যন্ত জিন্দা রাখবেন। কোনো মুসলিম দুর্বল ইমানের অধিকারী যদি এটা ও মুসলিমদের এই প্রশ্ন শুনে যদি চলে যায়, চলে যাওয়ার মধ্যেই আমাদের কল্যাণ। আগাছা ফরগাছা যত তাড়াতাড়ি আমাদের থেকে আলাদা হয়ে যাবে ততই ভালো, এটি আমাদের জন্য কল্যাণ। দুর্বল ইমান, দুদুল্যমান ইমান, এটা কোনো ভালো নয়, ভালো বিষয় নয়। মেরাজের কথা শুনে এক শ্রেণীর দুর্বল মানুষ কেটে পড়ল। কেটে পড়ার মধ্যেই খাঁটি মানদাদের জন্য কল্যাণ ছিল। ঝামেলা, এগুলো আগাছা পরগাছা, যত তাড়াতাড়ি এরা দল থেকে চলে যাবে ততই ভালো। উহুদ যুদ্ধের দিন আবদুল্লাহ ইবনে উবাই 300 লোক নিয়ে পিষ্টান দিল। এই পিষ্টান দেওয়ার মধ্যেই মুসলমানদের কল্যাণ ছিল। যে সমস্ত বন্ধু আপনাকে ওয়াসওয়াসা দিবে এই প্রশ্ন, কাফেরদের এই প্রশ্ন শুনে যার ইমান দুর্বল হয়ে যাবে, সে আপনার কাছ থেকে যত তাড়াতাড়ি কেটে পড়বে ততই আপনার জন্য কল্যাণ, ততই আপনার জন্য ভালো। এটি হচ্ছে আসল কথা ভাই। মন খারাপ করা যাবে না, মন দুর্বল করা যাবে না, সন্দেহ পোষণ করা যাবে না। আমরা বিশ্বাস করি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন সকল দিক থেকে উত্তম। তিনি কখনোই শিশুর উপর নির্যাতন করতেন না। ওমা আরসালনাকা ইল্লা রহমাতাল আলামিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন সারা বিশ্ববাসীর জন্য রহমত, এখনও রহমত, কিয়ামত পর্যন্ত রহমত। যেই কাফেররা আজকে এই প্রশ্ন করতেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে, তাকে অপবাদ দিচ্ছে, তুচ্ছ তাচ্ছিল্য করছে, ঠাট্টা বিদ্রুপ করছে, তারাও এই দুনিয়ার মধ্যে খাইতেছে, পড়তেছে, বেঁচে আছে এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরণ করার কারণেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের জন্য রহমত, সেই রহমতের কারণেই তারা দুনিয়াতে বেঁচে আছে। নবী করিম সাল্লাম যেহেতু এই উম্মতের মধ্যে প্রেরিত হয়েছেন, তাই তারা গুনার কাজ করলেও ধ্বংস হবে না, কুফরি করলেও ধ্বংস হবে না, পাপ কাজ করলেও ধ্বংস হবে না, বেঁচে থাকবে দুনিয়াতে। এইটা হচ্ছে নবী সাল্লামের রহমতের কারণেই। কিন্তু গরুরা বুঝতেছে না, মূর্খরা বুঝতেছে না, যার কারণে তারা নিমুখ হারামি করছে। আল্লাহ সুবহানাল্লাহ তাদেরকে এই উপযুক্ত সাজা দিবেন কিয়ামতের দিন। ভাই আপনি, আপনার নাম আমি জানি না, কে আপনি চিনিও না, হয়তো কোনো সময় নাম বলেছিলেন, নামটা আমার মনে নাই। এ জাতীয় প্রশ্নকে পাত্তা দিবেন না, আপনার মতো করে আপনি কাজ করে যান। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ তাআলা দিন পাঠিয়েছেন, রাসূল পাঠিয়েছেন সত্য দিন দিয়ে, যাতে করে তিনি দুনিয়ার সমস্ত দিনের উপর ইসলামকে বিজয়ী করবেন। কাফেররা মুশরিকরা অপছন্দ করলেও, তারা যতই করুক না কেন, তারা মুখের ফু দিয়ে এই ইসলামের আলোকে দুনিয়া থেকে বিদায় করতে পারবে না, এটা আল্লাহর ওয়াদা। কেয়ামত পর্যন্ত একটা দল হকের উপর থাকবে, সত্যের উপর থাকবে, ইসলামের উপর থাকবে। কাফের মুশরিকরা অপছন্দ করলেও থাকবে, পছন্দ করলেও থাকবে, এরা ইসলামের কোনো ক্ষতি করতে পারবেন না, পারবে না। দয়া করে দুর্বল হবেন না, পাহাড়ের মতো মজবুত থাকবেন, স্টিল থাকবেন। এমনকি যদি ওইখানে জীবনযাপন করতে আপনাদের অসুবিধা হয়, চলে আসুন। মুসলমানদের দেশ অত্যন্ত বিশাল, সারা দুনিয়ায় মুসলমানদের জন্য বিশাল জায়গা পড়ে আছে বসবাস করার জন্য। আল্লাহ তাআলা রিজিক সৃষ্টি করেছেন, অভাব নাই, এসে পড়ুন ওখান থেকে, দিন নিয়ে যদি টিকতে না পারেন। যদি মনে করেন কাফের মুশরিকরা আপনার মনের ভিতরে সন্দেহ ঢুকিয়ে দেবে এই জাতীয় প্রশ্ন করে অন্যান্য মাধ্যমে, চলে আসুন আল্লাহর দুনিয়া প্রশস্ত, চলে আসুন মধ্যপ্রাচ্যে, চলে আসুন বাংলাদেশে, জীবিকার জন্য, রিজিকের জন্য ইমান হারা হওয়া যাবে না। ওদের প্রশ্ন শুনে, ওদের আপত্তি শুনে কখনোই দুর্বল হওয়া যাবে না, মন খারাপ করা যাবে না, মন ভাঙা যাবে না। আপনি যদি ওইখানে টিকতে না পারেন, ইমান নিয়ে, দিন নিয়ে, সত্য নিয়ে চলে আসুন, আল্লাহর দুনিয়া অত্যন্ত প্রশস্ত। আমরা সৌদি আরবে আছি, অনেক রিজিক আছে, আলহামদুলিল্লাহ, অভাব নাই, সব কিছুই আছে আমাদের কাছে, আল্লাহ তাআলা দিয়েছেন ভাই রিজিকের জন্য, জীবিকার জন্য। ওই ইউরোপের দেশে খ্রিস্টানদের কাছে, অমুসলিমদের কাছে, ইসলামের শত্রুদের কাছে যদি বসবাস করতে গেলে যদি ইমান হারা হয়ে যায়, নষ্ট হয়ে যায়, বলেছেন আলেমগণ বলছেন, তাহলে তার জন্য এখানে বসবাস করা না যায় এস। একমাত্র দাওয়ার স্বার্থে, ইসলামের স্বার্থে আপনি থাকতে পারেন। আপনি যদি ইসলাম নিয়ে থাকতে পারেন, সেখানে দাওয়াতি কাজ যদি করতে পারেন, তাহলে আপনার জন্য সেখানে বসবাস করা যায় এস। অন্যথায় যদি ইমান চলে যাওয়ার সম্ভাবনা থাকে, তাহলে দয়া করে আল্লাহর ভরসা করে চলে আসেন, সেখানে বসবাস করার কোনো যুক্তি নাই। ধন্যবাদ।